আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন জাস্ট এক ক্লিকে এইভাবে অনেকে ভাবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে গ্রিন স্ক্রিন প্রয়োজন আর গ্রিন স্ক্রিন ছাড়া প্রপার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না তো তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দিন আর এমনি সব আমিজিও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই দেরি না করে এখনই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখে দিয়ে কীভাবে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এক ক্লিকে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে ইনশর্ট লিখে সার্চ করবেন তারপর প্রথমে যেই অ্যাপ্লিকেশনটি আসবে আপনারা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর কিন্তু কিছু পারমিশন চাবে আপনারা অনেকেই জানেন প্রথম প্রথম যে কোনো অ্যাপ ডাউনলোড করলে পারমিশন দিতে হয় তো আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন তারপর ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর নিউ লেখা একটা অপশন দেখতে পারবেন পাশে প্লাস আইকন তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফটোতে চলে যাবেন তারপর আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন রিমুভ করার পর যেই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছেন তো সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তারপর আপনি কী করবেন স্ক্রল করে একটু ডান পাশে চলে আসবেন এখানে দেখতে পাবেন পিআইপি একটা অপশন তো এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ভিডিও এখানে চলে যাবেন তারপর সেখান থেকে আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো আমি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনার ভিডিওর সাইজ অনুযায়ী আপনি যেই ব্যাকগ্রাউন্ড ফটোটি নিয়েছেন সেটাকে আপনি একটু টেনে সেই ভিডিওর সমান করে দিবেন করে দেওয়ার পর আবার পিএভিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর স্ক্রল করে একটু ডানপাশে আসবেন এখানে দেখতে পারবেন আপনি কাট আউট অপশন জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড গায়ে তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কতটুকু রিমুভ হয়ে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কিংবা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আর আপনার ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো কীভাবে আপনি প্রপারলি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে